বাবা কই তোমরা? কইরে রাস্তা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি নদী তারপর। গুড নুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আর আজকে অনেক দিন পরে কিন্তু ব্লগ দিচ্ছি, মানে এর আগে একটা ব্লগ অলরেডি শ্যুট করা হয়েছে কিন্তু সেটা আর পোস্ট করা হয়নি, তো সেই জন্য আজকে আমি ভাবলাম এক জায়গায় এসেছি তো আজকে ব্লগটা দেওয়া উচিত, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত। দেবাংশের জন্মদিন গেল, তারপরে অনেক বিয়ের বাড়ি গেল, তো সেই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য এতদিন ব্লগ দেওয়া হয়নি, তাও ছোটো ছোটো ভিডিও আমি পোস্ট করতাম। আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করা উচিত, তো সেই জন্য চলে এলাম। তো দেখো আজকে আমি এখন আছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এ তো এখন এত দুষ্টু হয়ে গেছে মানে কোলে থাকবে না, এই জায়গায় নামিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন হাত হেঁটে হেঁটে যাবে আর কি, যাস না প্রচুর কালি দেখলি করলি তো, যা ইমন দাদার সঙ্গে যা। এই যে উঁকি মারছে আমাদের ইমন দাদা, দাঁড়া ওকে তুলে দি, দাঁড়া এক মিনিট, পারবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরে তুই ধরি স্কিপে, এবার তুই যা উপরে। তো তোমাদেরকে আমি মঠটাও ঘুরে দেখাবো, বাবু দেখিস না ওইদিকে যেন ইয়ে করে, ধারে যেন না যায়, দেখিস তোমাদেরকে আমি মঠটাও পুরোটা ঘুরে দেখাবো, আর তারপরে ওইদিকে একটা নদী আছে নদীটাও ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি, এটা হচ্ছে জগধারীর মঠ। আরতির পরে এবারে ওরা বললো যে আরও 20 মিনিট টাইম পাওয়া যাবে সেই টাইমের মধ্যে ঘুরে নিতে, কিন্তু যেহেতু 20 মিনিটের মধ্যে আমাদের ঘোরা হবে না, সেজন্য আমরা ভাবলাম যে এখানে যে ভোগ খাওয়াই, ভোগ খাওয়ানোর পরেই আমরা ঘুরতে বেরাবো। তাহলে চলো দেখতে থাকো। এই দেখো এখানে কত বড় একটা উনুন, এটা এগুলো উনুন, আর এখানে একটা কড়াই, কত বড় দেখো কড়াইটা, আমি ওই দিকে দুটো উনুন। এখানে রান্না হয় যখন অনুষ্ঠান হয়, পুজো টুজো হয় তখন এখানে রান্না হয়। চালা এখন সাজাচ্ছে নাকি ভোগ, এখন বন্ধ হয়ে গেল, 4টার সময় খুলবে আবার। আর একটা মহারাজ থাকে না এখানে? হ্যাঁ আছে এখন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে গেছে, ধুই নিয়ে আসু, ছেলে দিলি এই প্যাঁপে প্যাঁপে। কিন্তু ভোগটা যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটারই, সেটাই আর হলো না, কারণ ফটো তুলতে ওখানে মানা ছিল। কেমন ভোগ খেলে? এবারে আমরা যাচ্ছি নদীতে ঘুরতে, ইমন নিয়ে আসতে পারবি? ওর মাকে দিয়ে দাও, তোমার মাকে দিয়ে দাও, চলো চলো তাহলে যাওয়া যা। ও নি না, জোর করে নি না, আমি টাটা যাবো, টাটা পারবে না। হ্যাঁ যাবো তো, এই দেখো এদিকে একটা উঠার সিঁড়ি,
বাবা রে রাস্তাটা দেখো, দেখে দেখে আসতে হবে। কই বাবা, কোথায় আছো? ওই তো ওই তো পেয়েছি পেয়েছি, দেখতে পেয়েছি। দেখো বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঘন জঙ্গল। বাবু ওগুলো হাত দিও না, বনে নোংরা। রাঙাজি তাড়াতাড়ি চলে এসো এদিকে। নামা যাবে এই দেখো নদী দিয়ে নামার রাস্তা। এটা কি নদী গো, কি নদী বটে? এ খাস না খাস না, খেও না খেও না। পড়েছিল কোথায়? পড়ো এখনই পড়লো। এই হচ্ছে সেই চড়াই উতরাই। ওই ব্রিজটা দিয়ে আমরা পেরিয়ে যাই। এটা কি নদী বটে বাবু? ব্রহ্মণী। এই হচ্ছে নদী, কি সুন্দর লাগছে। তো চলো দাঁড়িয়ে আছে এখানে। আমি ছেলে ধরে দাঁড়াচ্ছি, চলো।